প্রিয় শিক্ষার্থী সকল, আজি আপোনালোকক মোবাইল ফোনের বিভিন্ন বিজুতি আর সেইবর দূর করার কারণে আমি কি করব লাগিব সেই বিষয়ে দুআখার কম। মোবাইল ফোন রিপেয়ারিং করিবর আগতে প্রথমে আমি ব্যবহার করিব লাগিব স্ক্রুড্রাইভার সেট আর ম্যাগনিফাইং গ্লাস। এটা একটা ম্যাগনিফাইং গ্লাস যার সহায়ত আমি সূক্ষ্ম পার্টস বা কম্পোনেন্টস আমি সহজে দেখা পাম। তারপরে আমি ব্যবহার করিম কার্বন টেট্রাক্লোরাইড বা সিটিসি অথবা পেট্রোল, আর তার কারণে আমি যিকোনো ব্রাশ, সাধারণত আমি টুথব্রাশ ব্যবহার করিব পারো। সিটিসি বা কার্বন টেট্রাক্লোরাইড সহায়ত আমি এই প্রিন্টেড সার্কিট বোর্ড আমি সাফা করে লম। প্রথমে আমি পিসিবিখন নিজে চাই লম যাতে কোনো কম্পোনেন্ট বা পার্টস খুলি আছে নেকি, নাইবা ইয়ার পৰা আতর হয়ে আছে নেকি। প্রথমে আমি ব্যবহার করিম ব্রাশ আর এসিটন নাইবা সিটিসি, ইয়ার হয়তো আমি পিসিবিখন সাফা করে লম। তারপর কি বিজুতি ঘটিছে, কত কোনটো সেকশনত বিজুতি ঘটিছে আমি সেইখিনি চেষ্টা করে চাম। প্রথমে আমি বিজুতি ঘটা আমি ধরে লৈছো যে মোবাইল ফোনের সুইচ অন করিলেও মোবাইল ফোনটো অন নহয়। যদি এনেকুৱা বিজুতি ঘটে তেতিয়াহলে প্রথমে আমি চাব লাগিব ইয়ার ব্যাটারি। ইয়ার ব্যাটারি আমি প্রথমে জুখি চাম ইয়ার কিমান ভোল্ট থাকি আছে। সাধারণতে ব্যাটারি এটা 3.6 বা 3.7 ভোল্ট থাকিব লাগে। গতি আমি জুখি চাম ব্যাটারি ভোল্টেজ কিমান আছে। ব্যাটারি ভোল্টেজ জুখিবলৈ হলে আমি ভোল্ট মিটার বা মাল্টিমিটার ব্যবহার করিম। ভোল্টেজ রেঞ্জত আমি লৈ লম, তারপর আমি জুখিম ইয়াতে দেখুৱাইছে 4 ভোল্ট। ইয়াৰ পৰা বুজা যায় এই ব্যাটারিটো সম্পূর্ণ ভালে আছে। যদি ব্যাটারিটো ভালে আছে ইয়াৰ পিছত আমি চেক করিম, পরীক্ষা করিম ইয়ার থকা যেটো কানেক্টর, ব্যাটারি কানেক্টর, এই চারিটা ব্যাটারি কানেক্টর, এই কানেক্টর কেটা কিবা লেতেরা নাইবা বেকা হয়েছে নেকি বা কন্টেক্ট পোৱা নাই, আমি সেইটো পরীক্ষা করে চাম। আমি পরীক্ষা করে দেখা পালো যে ইয়াত ব্যাটারি কানেক্টর ঠিকই আছে। আমি এনেকে লগাই দিলে আমি দেখা পাম যে ব্যাটারি কানেক্টর ঠিকমতে ইয়াতে সংযোগ হয়েছে। গতি ব্যাটারি কানেক্টর যদি ঠিকই আছে তেতিয়াহলে আমি ইয়াত থকা কানেকশন যেটো টিপ, ব্যাটারি টিপ, ইয়াত থকা ব্যাটারি টিপ 1, 2, 3, 4, এই চারিটা টিপ ইয়াতে কানেকশন হব। এই চারিটা 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এই চারিটা কানেকশন হয়েছে। ইয়াতে টিপ কেটা ঠিকই আছে না নাই, যদি টিপ কেটা লেতেরা হয়ে আছে তেতিয়াহলে আমি কার্বন টেট্রাক্লোরাইড সিটিসি নাইবা এসিটোন নাইবা পেট্রোলের সহায়ত আমি ব্রাশেরে এনেকে সাফা করে দিম। সাফা করার পিছত আমি আকৌ সংযোগ করি যদি একই পদ্ধতি আমি পাও, একই প্রসেস মতে আমি যদি দেখা পাও যে অন হওয়া নাই, মোবাইল ফোনটো অন হওয়া নাই, তেতিয়াহলে আমি চাব লাগিব পাওয়ার আইসি। এইটো হল পাওয়ার আইসি যিয়ে নেকি এই গোটেই মোবাইল রিসিভারের যান কম্পোনেন্ট আছে এইবোৰক
কন্ট্রোল করে, সাপ্লাই দিয়ে। অর্থাৎ ইয়াক সাধারণত ইউনিভার্সেল এনার্জি ম্যানেজমেন্ট পাওয়ার আইসি বলে জানা যায়। গতি পাওয়ার আইসি প্রথমে আমি বেয়া বলে কব নো, ইয়াক আমি হট গানের সহায়ত বা সোল্ডারিং আয়রনের সহায়ত আমি অল্প গরম করিম, যাতে ইয়াক কন্ট্যাক্ট যদি করবাত খুলি আছে বা ড্রাই সোল্ডার হয়ে আছে ভালকৈ সোল্ডারিং হয়ে যায়। তারপর আমি আকৌ ব্যাটারি সংযোগ করে চাম যে ইয়াতে কানেকশন করার পিছত মোবাইল ফোনটি অন হয়েছে না নাই। যদি হওয়া নাই তেতিয়াহলে আমি ভোল্টেজ মিজার করে চাম, 3.7 ভোল্ট ইয়াতে পাইছে না নাই। আমি ইয়াত থাকা যিকোনো একটা পয়েন্টত আমি জুখিলে, মিটারের সহায়ত জুখিলে আমি ভোল্টেজ মিটারে দেখুৱাব। গতিকে দেখা গল যে যদি ভোল্টেজ ইয়াতে ঠিকই আহিছে কিন্তু তথাপি মোবাইল ফোনটো অন হোৱা নাই, আমি তেতিয়া জানিম যে এই UEM ইউনিভার্সেল এনার্জি ম্যানেজমেন্ট বা পাওয়ার আইসিটু বেয়া হয়েছে, আমি ইয়াক সলাই দিম। পাওয়ার আইসিটু সলাই দিয়ার পিছত যদি আকৌ একই পদ্ধতি অবলম্বন করার পিছতো মোবাইল ফোনটো অন নহয়, তেতিয়াহলে আমি জানিম যে প্রসেসর আইসি বেয়া হয়েছে। ইয়াত থকা CPU সেন্ট্রেল প্রসেসিং ইউনিট এইটো আমি সলাই দিম। সলাই দিয়ার পিছত আকৌ আগর পদ্ধতি অবলম্বন করি যদি মোবাইল ফোনটো অন নহয়, তেতিয়াহলে আমি জানিম যে এই PCBত নিশ্চয় কৰবাত শর্ট সার্কিট হয়ে আছে, যার কারণে মোর মোবাইল ফোনটো অন হওয়া নাই। এইখিনি পদ্ধতি অবলম্বন করিলে নিশ্চয় আমার যেটু আহুয়া এইটু দূর হব। বা 2 নম্বর ত্রুটি, ব্যাটারি কারণে চার্জার লগার পিছতো যদি ব্যাটারি চার্জ নহয়, অর্থাৎ চার্জার লগার পিছতো যদি ব্যাটারি চার্জ নহয়, তেতিয়াহলে আমি প্রথমতে চাব লাগিব চার্জার, আমার চার্জারের ভোল্টেজ কিমান আহি আছে, চার্জারের ভোল্টেজ সাধারণত 6 ভোল্ট 6 ভোল্ট আহিব লাগে। সিক্স ভোল্ট ইয়াতে দেখুৱাইছে, গতিকে ইয়ারপরা ভোল্টেজ আহি আছে। আমি কানেকশন দিয়ার পিছত সাধারণত ইয়াতে কানেকশন দিয়ার পিছত যদি ব্যাটারি চার্জ নহয়, তেতিয়াহলে আমি ইয়ার যেটু কানেক্টর টিপ আছে সেইটো আমি পরীক্ষা করে চাম। কানেক্টর টিপ, ব্যাটারি কানেক্টর টিপ ইয়াতে কানেকশন হব। ব্যাটারি চার্জিংয়ের যেটু কানেকশন, এই কানেকশন ইয়ার সহায়ত চার্জার আইসি লৈ যাব। এই চার্জার আইসিটু যদি বেয়া হয় তেতিয়াহলে ব্যাটারি চার্জ নহয়। গতিকে চার্জার আইসিটু সলাই দিয়ার আগতে আমি আগতে চাব লাগিব ইয়াত থকা সরু একটা ফিউজ, এই ফিউজটু বেয়া হয়েছে নাকি আমি চেক করে চাম। আমি মাল্টিমিটারের সহায়ত আমি চেক করে চাব পারো। ইয়াত থকা একটা ডায়োড আছে, প্রটেক্টর ডায়োড, যদি প্রটেক্টর ডায়োডটু শর্ট হয় তেতিয়াহলেও ব্যাটারি চার্জ নহয়। যদি এই দুটা কম্পোনেন্ট বা পার্টস যদি ভালেই আছে, তেতিয়াহলে আমি চার্জার আইসিটু চেঞ্জ করে চাম, সলাই দি চাম। আরো এক ধরনের ত্রুটি হল চার্জারটু লগার পিছত অলপ সময় চার্জ হব,
তার পিছত চার্জ নহয়, চার্জ বন্ধ হৈ যায়। এনেকুৱা ক্ষেত্ৰত আমি প্ৰথমতে চেক কৰিব লাগিব চার্জাৰ আইচি। চার্জাৰ আইচিটো প্ৰথমতে আমি হটগানৰ সহায়ত অলপ গৰম কৰি চাম যাতে ড্ৰাই শোল্ডাৰখিনি আঁতৰি যায়। যদি আহোৱাটো দূৰ নহয় তেতিয়াহ'লে আমি ইয়াৰ মোবাইলত যিটো ছফ্টৱেৰ, সেই ছফ্টৱেৰটো আকৌ ৰিলোড কৰিম, পুনৰ সংযোজন কৰিম। ছফ্টৱেৰ বেয়া হ'লে মোবাইল ফোন চাৰ্জ নহয়। আৰু এক ধৰণৰ ত্ৰুটি হ'ল নেটৱৰ্ক নাই, মোবাইল ফোনত নেটৱৰ্ক নাই। যদি নেটৱৰ্ক নাথাকে তেতিয়াহ'লে আমি চাব লাগিব আৰএফ ছেকশ্যন, আৰএফ এম্প্লিফায়াৰ ছেকশ্যন। আৰএফ ছেকশ্যন বুলি ক'লে আৰএফ আইচি ছুইচ, ট্ৰান্সমিটিং ৰিচিভিং ছুইচ আৰু আৰএফ এম্প্লিফায়াৰ আইচি। প্ৰথমতে আমি চাব লাগিব আৰএফ আইচি, ৰেডিঅ' ফ্ৰিকুৱেঞ্চি এম্প্লিফায়াৰ আইচি আৰু এণ্টেনা ছুইচ। তাৰপিছত হটগানৰ সহায়ত আমি আৰএফ এম্প্লিফায়াৰ আইচিটো অলপ গৰম কৰিম। যদি ড্ৰাই শ্বোল্ডাৰ আছে সেইখিনি আঁতৰি যাব আৰু আমি তেতিয়া নেটৱৰ্ক পাম। যদি এইখিনি কৰাৰ পিছতো নেটৱৰ্ক অহা নাই বুলি দেখা যায় তেতিয়াহ'লে ইয়াৰ ছফ্টৱেৰটো আকৌ পুনৰ সংযোজন কৰিব লাগিব। মোবাইল ফোন কিছু সময়ৰ অন্তৰ অন্তৰে হেং হৈ যায়, অৰ্থাৎ অলপ সময় চলি আছে তাৰপিছত বুটাম টিপিলেও একো কাম নধৰে, ডিছপ্লেত একো নাহে, অৰ্থাৎ মোবাইল ফোনটো হেং হৈছে। যদি মোবাইল ফোন হেং হয় আমি প্ৰথম চাব লাগিব ইয়াৰ প্ৰচেছৰ আইচি, চিপিইউ আইচিটো আমি প্ৰথমতে অলপ গৰম কৰিম, হটগানৰ সহায়ত আমি গৰম কৰিম, নাইবা চিপিইউটো আমি চেঞ্জ কৰি দিম, সলাই দিম। যদি আহোৱাটো আঁতৰ নহয় তেতিয়াহ'লে আমি ইয়াত থকা মোবাইল ছফ্টৱেৰটো আকৌ পুনৰ সংযোজন কৰি দিম। কিছুমান মোবাইল ফোনত দেখা যায় ৰিং নাবাজে, এনেকুৱা ক্ষেত্ৰত আমি ইয়াত থকা বাজাৰ প্ৰথমতে আমি পৰীক্ষা কৰিম বা বাজাৰটো আমি চেঞ্জ কৰি চাম। যদি বাজাৰটো সলাই দিয়াৰ পিছতো ৰিং নাবাজে তেতিয়াহ'লে ৰিংগাৰ ড্ৰাইভাৰ আইচি, ৰিংগাৰ ড্ৰাইভাৰ আইচিটো আমি সলাই দিম। যদি ৰিংগাৰ ড্ৰাইভাৰ আইচিটো ঠিকেই আছে বুলি আমি জানো তেতিয়াহ'লে UEM ইউনিভাৰ্চেল এনাৰ্জি মেনেজমেণ্ট আইচিটো আমি সলাই দি চাম। সাধাৰণতে পাৱাৰ আইচি, ইউনিভাৰ্চেল এনাৰ্জি মেনেজমেণ্ট আইচি বেয়া হ'লে ৰিংগাৰ বা বাজাৰটো নাবাজে। কিছুমান মোবাইল ফোনত দেখা যায় ভাইব্ৰেটৰ নহয়, ভাইব্ৰেটৰে কাম নকৰে। ভাইব্ৰেটৰে যদি কাম নকৰে আমি প্ৰথম আমি চাব লাগিব ভাইব্ৰেটৰ টিপ, ইয়াত থকা ভাইব্ৰেটৰ টিপ, এইটো এটা ভাইব্ৰেটৰ, ভাইব্ৰেটৰ টিপ আমি পৰীক্ষা কৰিম বা ভাইব্ৰেটৰ টিপ আমি চাফা কৰিম। আৰু ভাইব্ৰেটৰ টিপ ইয়াতে আমি চাফা কৰিম। ভাইব্ৰেটৰ টিপ চাফা কৰাৰ পিছত যদি মোবাইল ফোনটো ভাইব্ৰেশ্যন নহয়, ভাইব্ৰেট নহয়, তেতিয়াহ'লে আমি এনাৰ্জি মেনেজমেণ্ট পাৱাৰ আইচিটো আমি আকৌ পৰীক্ষা কৰিম, ইয়াক
আমি গরম করিম যাতে ড্রাই শোল্ডার থাকিলে সেইখিনি আতর হয়। আনহাতে কেতিয়াবা ভাইব্রেটর বেয়া হলেও ভাইব্রেশন নহয় আর তেতিয়া আমি ভাইব্রেটরটো চেঞ্জ করে দিম বা সলাই দিম। ক্যামেরা থকা মোবাইল ফোনত ক্যামেরায় কাম নকৰা হয়। এনেকুৱা ত্রুটি হলে প্রথমে আমি ক্যামেরার অর্থাৎ মোবাইল সফটওয়্যারটো লোড করিম, রিলোড করিম। যদি মোবাইল সফটওয়্যার রিলোড করার পিছতো আহোয়া আতর নহয় তেতিয়াহলে ক্যামেরা মডিউল, ক্যামেরার কারণে একটা বেলেগ সেকশন আছে, সেই মডিউলটো আমি সলাই দিম। কিছুমান মোবাইল ফোনত ব্লুটুথ আছে, ব্লুটুথ কাম নকৰা হয়। ব্লুটুথ কাম কৰা নাই তেতিয়াহলে CPU মডিউল, সেন্ট্রেল প্রসেসিং ইউনিটটো আমি সলাই দিব লাগিব। প্রিয় শিক্ষার্থীসকল, আজি আমি কিছুমান ত্রুটি আর তার আহুয়া দূর করার কারণে কি কি করব লাগে আমি আলোচনা করিলো। ধন্যবাদ।